হচ্ছে নমস্কার বন্ধুরা, আমরা চলে এলাম আজকে আপনাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আগের রবিবার আমরা গেছিলাম মাঝদিয়ায় ভাইরাল দুই বোনের কাছে, আজকে আমরা চলে এসেছি আজ সাগর ভাইয়ের কাছে। সাগর ভাই হচ্ছে, সে হচ্ছে এক 10 বছরের তার ছেলে, তার বাবা মা মারা গিয়েছিল, সেই নিজে একা হাতে কিভাবে এই আজকের দুদিনের বাজারে সংঘর্ষ করে নিজেকে নিয়ে যাচ্ছে, নিজেকে একটা প্রতিষ্ঠানের জায়গায় লক্ষ্য রেখেছে, সেটাই আপনার কাছে তার মুখ দিয়ে জেনে নেবো। এবং তার বোনকে সে বিদেশে পড়াতে চায়, কেন পড়াতে চায় সেটাও আপনার কাছে আমরা ভালোভাবে তুলে ধরবো। তার মুখ দিয়ে শুনবো তার বোনকে নিয়ে তার কী লক্ষ্য এবং তার নিজেকে নিয়ে তার কিসের লক্ষ্য, সে কত দূর এগাতে যায়। কেন আজকে আমরা জানি আজকে দুদিনের বাজার, এই দুদিনের বাজারে নিজের নিজের এই কলকাতা শহরে নিজের কাছে নিজের পেটটা চালানো খুব দুর্বিধা, সে নিজে একা হাতে সংঘর্ষ করছে। আমরা চলে এসেছি কলকাতার, এটা হচ্ছে ফটিক্সের ঠিক উল্টো দিকে। চলুন তার মুখের কাছে আমরা জেনে নেব, চলুন ব্লগটা দেখতে থাকুন। নমস্কার বন্ধু, ট্রাভেল সন্দীপ চলে এসেছে আবার একটা সাগর ভাইয়ের কাছে। সাগর ভাই তুমি কেমন আছো? ভালো আছি। কেমন আছো? মোটামুটি চলুন। তোমার বয়স কত? বয়স কত? আমার 19 বছর। তোমার কীভাবে আসা আগে কাজ? এটা বাবার ছিল, বাবার পরে আমি বলেছি। তোমার স্বপ্ন? বাবার নামটা যদি রাখতে পারি, মানুষ বাবার নামে আমাকে ছিল, আর ওনার যে স্বপ্নটাই পূরণ করার চেষ্টা করছি, ওনার স্বপ্ন ছিল যে ওনার দোকানটা কেউ করুক, আর সে তো হয়তো ওই জন্যই আমি এটা করছি এখন। বাবার স্বপ্নটা পূরণ দিক থেকে চেষ্টা করি যে ওনার অঙ্গটাকে একটু শান্তি করাতে পারি। হ্যাঁ, আমার সেখানে ইচ্ছা ছিল, আমার ছেলে ওটা করেছে, করে দেখাচ্ছি। তুমি থাকো কোথায়, এখানে না কোথায় থাকো? এখন স্বপ্নটা আছে পড়াশোনা করবে বলে, এখন পড়াশোনা অবশ্যই করছে, আর ওর উপরে ডিপেন্ডেন্ট আমি চাইছি নিজের পায়ে দাঁড়ান। 14 বছর। তোমার বোন কি তোমার সাথে থাকে না কোথাও আত্মীয় বাড়িতে থাকে? না, বোন এখন আমার সাথে থাকে না, আমার আত্মীয় বাড়িতেই থাকে। কোথায়? তোমার আত্মীয় বাড়ি এখানে না বাইরে? উড়িষ্যা। তোমার বোন একটা দাঁড়ান, তুমি কি এখন পড়াশোনা করছো না পড়াশোনা? আর একটা শেষ প্রশ্ন করবো সাগর ভাই, তুমি সকাল কটা থেকে এখানে হোটেলে যাও? না, আমি এখন সকাল 9:30 থেকে আমি হোটেলে আসি। সাগর ভাই সকাল 9:30 থেকে, সকাল সাড়ে নটা থেকে এই বিকেল 5টা হয়ে গেল, এখনও সেই 10টার সময় সাগর ভাই খেয়েছিল, এখনও আমাদের সাথে বলছিল এখনও উনি নাকি খায়নি, আমাদের শেষ ইন্টারভিউ দেওয়া পর উনি নাকি খাবে। খাবুন, সেই সকাল 9:30 থেকে এখন প্রায় বিকেল 5টা বাজতে যায়, এখন উনি একা হাতেই কাজ করছে। ওনার হাত থেকেই বুঝতে পারছি, এই হাত থেকেই বোঝা যায় উনি একা হাতেই সবটা করছে, রান্না করা থেকে প্লাস সাফ করা থেকে টোটালটাই। তাই সাগর ভাইয়ের জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আর আপনি তুমি বলছি সাগর ভাই, তুমি আরও তোমার থেকে ছোটো, তুমি আরও এগিয়ে যাও এটাই আমি চাই। এবং তুমি যদি একটা কোনো, তোমার কি কোনো হোটেল করা বা এরকম বড়ো হোটেল করার কোনো স্বপ্ন আছে? হ্যাঁ, একটা রেস্টুরেন্ট করার স্বপ্ন আছে, কিন্তু কতদিন দেখতে পাই বাবার নামে বাবার ইচ্ছে ছিল ওনার নামে কতটা স্বপ্ন আছে। আমিও চাইবো মন থেকে সাগর ভাই কি এক জায়গায় মন্দিরগিরির মতো আরও অনেকের মতো উনিও একটা নতুন হোটেল বা রেস্টুরেন্ট বা এই হোটেলটাই আরও বড়ো করুক, এটাই আমার তরফ থেকে আশা। যাই, সাগর ভাইয়ের সাথে দেখা করে খুব ভালো লাগলো, ধন্যবাদ। হান্ডি চিকেন যেটা থাকে ওটা আমার খুব ফেভারিট, হান্ডি চিকেন হয় সেটা আমি নিজেই করি, আমি নিজেই করি, আর ওটা আমার ফ্রাইডে করে হয়। এবার চেষ্টা করছি বুধবার করে করার জন্য, ওটার দাম হচ্ছে এটার থেকে একটু 10 টাকা বেশি, যেহেতু ওটা অনেক রকমের জিনিস ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে হয়, আর ওটার দাম হচ্ছে 90 টাকা। তাহলে কি আমরা ফ্রাইডে এলে পাবো তোমার কাছে হান্ডি চিকেন? হ্যাঁ পাবো।
থেকে শুরু করে ভাত রান্না করা থেকে শুরু সব এই যে এত বাসন সব তো নিজের হাতে মাজতে হবে, এই সব কিছু করে কখন ফ্রি হও? আজকে আগে তো আর তোমার এই যে ভিডিও হচ্ছে, ভিডিওর মাধ্যমে তোমার কি মনে হচ্ছে লাভ হচ্ছে দোকানের? সত্যি কথা বলতে লাভ তো হচ্ছে নিশ্চয়ই। আগে মানুষ যারা চিনতেন তারাই আসতেন খেতে, এখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছেন যারা কি রেগুলার কাস্টমার কি থেকে রেগুলার কাস্টমারের বেসটাকে বেড়েছে। ঘরে রয়েছে ঠিক রাতে কথা নামিয়ে বলে কিছু নাই দেখি রাহুল আর চাচু। আচ্ছা আপনি নিউ ইয়র্কে তো থাকেন? হ্যাঁ 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 নিউ ইয়র্কে। আমার কাছে একটু দাঁড়াবেন, আমাকে এত ভালোবাসা দেবেন আর নিজের আপনেই নেবেন, এটাও আমার জন্য খুব জীবনে অনেক বড় পাওয়া। আর ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই কি আমাকে এত আনন্দ বলো এটা একদম সত্যি কথা আলাদাই আনন্দ, কোনোদিনও ভাবেনি জীবনে। সত্যি কথা একটা নতুন অনুভূতি। এই দিদি এসছে নিউ ইয়র্ক থেকে। এটা দেখে বোঝা যায় মায়েদের হাতটা ঠিক রান্না করতে করতে যেরকম হয় তোমার হাতেও ঠিক সেরকমই অবস্থা। আমি যারা অনেক লোক আর যারা হাত করছি ওদেরকে আমি খুব একদম একদম আমার পাশে থাকবে।